আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রার্থী ভাই বোনরা শর্ট ম্যাচ সলিউশন স্কুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে শুভেচ্ছা ও স্বাগতম এর আগে অর্থাৎ দুই তিন দিন আগে আমি দ্বিতীয় ধাপের রেজাল্ট সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছিলাম বলেছিলাম যে চলতি সপ্তাহেই দ্বিতীয় ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে আজকে রাত বারোটার পরে অর্থাৎ কিছুক্ষণ আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দ্বিতীয় ধাপের রেজাল্ট তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছেন আর আপনাদেরকে বলে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর দ্বিতীয় দেবে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে অগ্রিম কংগ্রেচুলেশন জানাচ্ছি আমি আপনাদেরকে সরাসরি দ্বিতীয় দেবে রিজাল্টের সম্পর্কে এবং প্রাথমিক শিক্ষা অধিতপের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি এবং ডাউনলোড করে আপনাদেরকে রেজাল্ট দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন একটু ওয়াইড করেন দ্বিতীয় দাবের রেজাল্ট সম্পর্কে আপনারা যেহেতু ফলাফল পেয়ে গেছেন ধৈর্য সহকারে একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে ডাউনলোড করে দাবি রেজাল্টটি দেখিয়ে দিচ্ছি আর অভিষেক যারা তৃতীয় জন্য জন্য রেজাল্টের অপেক্ষা করছেন তৃতীয় রেজাল্টও খুব শীঘ্রই দিয়ে এটি সময় নিচ্ছে ডাউনলোড হওয়ার জন্য সুপ্রিয় দ্বিতীয় তাপে উত্তীর্ণ প্রার্থী ভয়বরা ইতিমধ্যেই রেজাল্ট সিটি ডাউনলোড হয়ে গেছে এখানে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সরকারি শিক্ষক পদে নিয়োগের জন্য গত বিশে অক্টোবর দু তারিখের বিজ্ঞাপনের আলোকে বিশে মে দু হাজার বাইশ তারিখে উনত্রিশ জেলায় গৃহীত লিখিত পরীক্ষার প্রেক্ষিতে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের জেলাভিত্তিক সংক্ষিপ্ত পরিসংখ্যান এখানে কিন্তু জেলাভিত্তিক অর্থাৎ উনত্রিশটি জেলার ফল প্রকাশ করেছেন এখানে জেলাভিত্তিক অর্থাৎ কিশোরগঞ্জে বারোশো আঠারো কুড়িগ্রামে দু হাজার ছেষট্টি কুমিল্লা বাইশশো ছিয়ানব্বই এবং কুষ্টিয়াই টিকিয়েছেন আষ্টশো পঁচানব্বই খুলনা বত্রিশশো আটত্রিশ এবং গাইবান্ধা বাইশশো তিরাশি এখানে পর্যায়ক্রমে যে জেলার মোট প্রার্থী কেছেন এখানে সেই তালিকা দিয়েছে অর্থাৎ উনত্রিশটি জেলার তালিকা প্রকাশ করেছেন আপনারা কিন্তু পর্যায়ক্রমে সেই জেলার তালিকাগুলো দেখে নেবেন এখানে কিন্তু কিশোরগঞ্জে সর্বমূর্তি কেছেন বারোশো আঠারো জন এখানে কিন্তু কিশোরগঞ্জ থেকে শুরু হয়েছে পর্যায়ক্রমে যেহেতু অনেকগুলো পেজ সবগুলো পেজ কিন্তু আপনাদেরকে দেখানো সম্ভব না অর্থাৎ ভিডিওটি অনেক লং হয়ে যাবে আর অবশ্যই আপনার প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট থেকে আপনাদের যার যার নিজ জেলার রেজাল্টটি দেখে নেবেন হ্যালো ভিওয়ার্স যদি এত রাত্রে যেহেতু কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটি আপলোড করেছি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন কারণ চাকরির যত আপডেট এবং চাকরির সাজেশন এবং গণিত বিষয়ে টিপস পেতে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আপনারা যারা নতুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম